বেইলি রোডের ঘটনাটা হইল কয়েকদিন আগে, তার পরবর্তীতে কি হইল, আমি 7ই মার্চে পীরদের কঠিন কোশ্চেন নিয়ে ভিডিও দিলাম, এটা নিয়ে ইস্যু গরম ছিল। তার পরবর্তীতে কি খলিলের গোস্ত বিতান নিয়ে গরম থাকলো, তারপরে কি নিয়ে গরম থাকলো, মস্কোতে হামলা হইল, তার পরবর্তীতে এখন 28শে মার্চের কাহিনী নিয়ে সবকিছু গরম আছে। বাংলাদেশ এমন একটা দেশ, যে কোনো ইস্যু বদলায় নতুন ইস্যু আসতে সময় লাগে 2 দিন, বাট এই 2 দিন করে করে তুমি যদি এক এক ইস্যুতে মাথা ঢুকাইতে থাকো, তোমরা যারা স্টুডেন্টরা আসো বা যেই ভিডিওটা দেখতেছে, প্রতি ইস্যু 2 থেকে 3 দিন, 1 সপ্তাহ, সর্বোচ্চ 1 মাস, তারপরে ইস্যুটা থাকে না। কিন্তু এই সময়টাতে তোমার যে ফোকাসটা গায়েব হয়ে যায়, তুমি তোমার পড়াশোনার গোল, তুমি তোমার বিজনেস গোল, তুমি তোমার ফিটনেস গোল, তুমি তোমার লাইফের গোল থেকে প্রতিবার ডাইভার্ট যদি হইতে থাকো, একের পর এক ইস্যু ইস্যুতে তোমার অংশগ্রহণ, ইস্যুতে তোমার মতামত, যেটা অ্যাকচুয়ালি ম্যাটারও করে না, তাহলে কিন্তু লাইফে ফোকাস হারাই ফেলবো। তো এত কাহিনীর পরেও আমি স্ট্রং আছি, স্ট্রং থাকবো, ফোকাস ছিলাম, এবং আমরা রকমারিতে 4টা ক্যাটাগরিতে বেস্টসেলার অ্যাওয়ার্ড এবার ইনশাআল্লাহ পাচ্ছি। এবং ধন্যবাদ কিউএনএ এইচএসসি সাজেশনকে 1 নম্বর বই করার জন্য রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ডে। সেই সাথে আমাদের পেজের রিচও আলহামদুলিল্লাহ আছে, আমাদের চ্যানেলও আলহামদুলিল্লাহ চলতেছে, এবং হালকেনস্টাইন এত কিছুর পরেও তার এই বছরের যে প্রমিস, বাকিদের সবার জন্য কোয়ালিটি এনশিওর করা, স্টুডেন্টদের জন্য বেটার কিছু করা, এখান থেকে 1 ফোঁটা সরব না। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমি আনাস ফেরদৌস, আমার জীবন যতদিন আছে আমি লড়াই করে যাব। 2019 সাল থেকে চলতেছে, যেদিন কবরে সর্বশেষ মাটিটা দিয়ে আসবে কেউ, ওই দিন পর্যন্ত আনাস ফেরদৌস ফাইট করে যাবে। বেস্ট অফ লাক, টাটা।